হ্যালো গাইস, রোমান্টিক ক্লাবের লাস্ট এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই, তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় ওজনো যেখানে পার্ট টাইম জব করে, উইজার্ডটি সেখানে এসেছে এবং সেখানকার মালিককে বলে ওজনোকে দেখেছেন, এবং সেই মালিকটি বলে ওজনো তো কিছুক্ষণ আগে বাসায় চলে গেছে। আর এইদিকে ওজনোকে দেখানো হয় তার কপালে একটু কেটে যায় এবং সে বলতে থাকে, আমার সাথে এইগুলো কি হচ্ছে, আমার মাথা ব্যথা করছে কেন। এবং যখনই সে তার হাত দেখে সেখানে রক্ত লেগেছিল এবং সে এইটা দেখে অনেক ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এগুলা সব কি হচ্ছে। আর এদিকে সবাই মিলে তাকে খুঁজতে থাকে এবং সবাই সব দিকে ছড়িয়ে পড়ে তাকে খোঁজার জন্য। সুকাসাও যখনই খুঁজতে যাবে তখনই তার বোন তাকে ধরে ফেলে এবং বলে, তোমার একা যাওয়া ঠিক হবে না, তুমি আমার সাথে চলো, আমরা দুজন একসাথে তাকে খুঁজবো। তারপরে আমাদের পাস্টের সিন দেখানো হয়, সেখানে উইজার্ডটি বলতে থাকে, ওজনো তুমি এটা কি করলে, আমি এখন আর কিছুদিন ম্যাজিক ইউজ করতে পারবো না। আর এদিকে সুকাসা খুঁজতে খুঁজতে তাকে খুঁজে পেয়ে যায়, আর সেখানে সেই মেয়েটিও থাকে এবং তাকে দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং তার সব কথা মনে পড়তে থাকে। আর সেই মেয়েটি তাকে দেখে বলে, সুকাসা তুমি চলে এসেছো, আমি তোমাকেই খুঁজছিলাম। সুকাসা তাকে দেখে বুকে ব্যথা করতে থাকে এবং তার ওজনের সাথে কাটানো দিনগুলো মনে পড়তে থাকে, যেখানে ওজনো বলে, আমি তোমার সাথে সবসময় থাকবো, তোমার কোনো কিছু বলতে দেবো না। আর এইসব মনে করার কারণে তার মনে জোশ চলে আসে এবং সে দৌড়ে গিয়ে সেই মেয়েটিকে ধাক্কা দিয়ে দেয়। আর ধাক্কা দেওয়ার কারণে সেই মেয়েটির হাত থেকে চাকুটি পড়ে যায় এবং সুকাসা তাকে বলে, তুমি কাকে তোমার ভালোবাসা বলছো, আমি তোমাকে কখনোই ভালোবাসি না, তুমি এখান থেকে চলে যাও, আমাকে শান্তিতে বাঁচতে যাও। এবং সেই মেয়েটি অদ্ভুত মুখ করে বলে, আমি জানি এরা তোমাকে বাধা দিচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমরা এক হয়ে ছাড়বো, আমি এদের কাউকে ছাড়বো না। এবং সুকাসা বলে, তুমি এটা শুনে রাখো, আমি তোমাকে কখনোই ভালোবাসি না। আর তখনই সেখানে পুলিশ চলে আসে এবং তাকে ধরে নিয়ে চলে যায়। আর হোসেনও বলতে থাকে, আমার সাথে এগুলো কি হচ্ছে, আমার এত মাথা ঘুরছে কেন। এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপরে আমাদের হোসেনকে হসপিটালে দেখানো হয়, তার মাথায় ব্যান্ডেজ করা থাকে এবং সে বাইরে এসে দেখে সবাই তার জন্য অপেক্ষা করছে। এবং সুকাসার বোন বলে, আমাদের ক্ষমা করে দাও, আমাদের জন্য তোমার এত সব সমস্যা হচ্ছে। এবং হোসেনও বলে, আরে না, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আর তখনই সেখানে সুকাসার বাবা চলে আসে এবং হোসেনকে বলে, আমাদের ক্ষমা করে দাও, আমাদের জন্য তোমার এত সমস্যা হচ্ছে, আর তোমার বাবা মা বাসায় আসলে আমি তাদের থেকে পার্সোনালি ক্ষমা চেয়ে নেব। এবং সে সুকাসার মাথা জোরে করে ধরে এবং তার মাথা নামিয়ে দেয় এবং বলে, তুমিও তার থেকে ক্ষমা চাও। তারপরে সে আরো বলে, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি যাতে তোমার আর কোনো প্রবলেম না হয়। আর তখনই হোসেনও সুকাসাকে তার বাবা থেকে ছাড়িয়ে নেয় এবং বলে, সুকাসার যখন আপনার দরকার ছিল তখন আপনি তার সাথে ছিলেন না, আপনি তখন ওই মেয়েটির সাথে ছিলেন, আপনার এমনটা করা উচিত হয়নি। আর সুকাসা কোথাও যাবে না, সে আমাদের সাথেই থাকবে। এবং সে সুকাসাকে বলে, চলো সুকাসা বাসায় চলো। এবং তারা সেখান থেকে চলে আসে। আর এইদিকে সুকাসার বোন এই সব কিছু শুনে হাসতে শুরু করে দেয়। তারপরে আমাদের হোসেনকে বাসায় দেখানো হয়, সে তার আম্মুর সাথে কথা বলতে থাকে এবং তার আম্মুকে সব ঘটনা খুলে বলতে থাকে যে তার সাথে কি কি হয়েছে। আর তারপরে সুকাসা সেখানে আসে এবং সুকাসা তাকে বলে, আমাকে ক্ষমা করে দাও, এগুলো সবকিছু আমার জন্য হয়েছে, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সব সমস্যা থেকে বাঁচানোর জন্য। তুমি যেদিন আমার ফোন ভেঙে ফেলেছিলে সেই দিনই আমার কাছে একটি মেসেজ এসেছিল যে আমাকে রিইউনিয়নে যাওয়া লাগবে, কিন্তু আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, আর তখনই তুমি আমার ফোনটি নষ্ট করে ফেলেছো এবং আমাকে সেখানে যাওয়া থেকে বাঁচিয়ে নিয়েছো, এবং তুমি তোমার অজান্তেই আমাকে অনেক সাহায্য করেছো, এইগুলা সবকিছুর জন্য ধন্যবাদ। আর আমি এখন যেই কাজটি করতে যাব সেটা যদি তোমার ভালো না লাগে তাহলে আমাকে থামিয়ে দিও। আর সে এটা বলে তাকে জড়িয়ে ধরে। আর তখন সেখানে জুনতা চলে আসে এবং তাদেরকে দেখে সে পালিয়ে যায় এবং বলে, আমাকে ক্ষমা করে দাও তোমাদের ডিস্টার্ব করার জন্য। এবং হোসেনা বলে, আরে তুমি যেমনটা ভাবছো তেমনটা কোনো কিছুই না। তারপরে আমাদের দেখানো হয় হোসেনার আম্মু বাসায় চলে আসে, তুমি কি ঠিক আছো, তোমার কোনো কিছু হয়নি তো। এবং হোসেনা বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমার কোনো কিছু হয়নি। এবং তার আম্মু বলে, আচ্ছা জুনতা কোথায়, আমি অনেকদিন ধরে তাকে দেখিনি। হোসেনা বলে, সে হয়তো বা বাইরে গেছে তার প্র্যাকটিস করার জন্য। তারপরে আমাদের দেখানো হয় তারা সবাই সেই মেয়েটির সম্পর্কে কথা বলতে থাকে যে সেই মেয়েটিকে কি শাস্তি দেওয়া হবে। আর এইদিকে হিজিরি একটি লোককে বলতে থাকে, তোমাকে ফার্স্ট এবং লাস্ট বারের মতন বলছি, সেই মেয়েটি আবারও যদি আমার বন্ধুকে ডিস্টার্ব করে তাহলে ভালো হবে না কিন্তু। আর উজাটি এসব কিছু বাইরে থেকে দেখতে থাকে এবং বলতে থাকে, তুমি তোমার ক্ষমতার ভালো ব্যবহার করেছো, তোমার থেকে আমার এটাই আশা ছিল। তারপরে সে সেই মেয়েটির কাছে চলে যায় এবং বলে, আমার নাম রিডি উইজার্ড, আমি একটি উইজার্ড। এবং সেই মেয়েটি বলে, তুমি এখানে কিসের জন্য এসেছো। আর উজাটি তার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে থাকে এবং সেই মেয়েটি কিছু একটা দেখে তার চোখ অনেক বড় বড় করে ফেলে। আর এইদিকে হোসেনও মনে মনে বলতে থাকে, সেই উইজার্ডটি কোথায় গিয়েছে, আজকে তাকে আমি একবারও দেখিনি। আর তখন সেখানে সেই উইজার্ডটি চলে আসে এবং হোসেনকে বলে, তুমি কি আমাকে মিস করছিলে। আর সে একটি ছেলের রূপে চলে আসে এবং হোসেনকে বলে, আমি তোমার সব সমস্যার সমাধান করে দিয়েছি, এখন তোমার কোনো চিন্তা নেই, তুমি এখন হাসির খুশি জীবনযাপন করতে পারবে, তোমার কোনো সমস্যা হবে না। আর এটা বলে সে হোসেনকে কিস করে এবং হোসেন অনেক রেগে যায় এবং তাকে মারধর শুরু করে দেয়। তারপরে উইজার্ডটি বলে, আচ্ছা ঠিক আছে আমি এখন গেলাম, গুড বাই। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় তারা সবাই মিলে কথা বলতে থাকে এবং সেখানে সুকাসার বোন বলে, সেই মেয়েটির মেমোরি লস হয়েছে, তার কোনো কিছুই মনে নেই, সে সবকিছু ভুলে গিয়েছে, তার সাথে সুকাসার সম্পর্ক ভুলে গিয়েছে। আর এটা শুনে তার আম্মু বলে, তাহলে তো এটা অনেক ভালো খবর, সুকাসা এখন ফ্রিলি বাইরে ঘুরতে পারবে, তার কোনো সমস্যা হবে না।
তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় সুভাষ এবং জুন্দা শোয়ার জন্য চলে আসে, এবং শুধু এসে জুন্দা বলে তাহলে আমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ তার খেয়াল রাখার জন্য অনেকজন হয়ে গেছে। এটা শুনে সুভাষা বলে, আজকে আমি তোমাকে একটি সত্য কথা বলতে চাই, তুমি এর আগে আমাকে বলেছিলে না যে আমি হোসেনকে ভালোবাসি কিনা, আর আমি তখন বলেছিলাম যে আমার এখন প্রেম ভালোবাসা করার কোনো ইচ্ছে নেই, সেজন্য আজকে আমি তোমাকে সত্য কথা বলতে চাই। আস্তে আস্তে হোসেনকে আমার ভালো লাগতে শুরু হয়েছে, আমার মনে হয় আমি তাকে ভালোবেসে ফেলেছি। আর এটা শুনে জুন্দা বলে, এটা স্বাভাবিক বিষয়, কারণ হোসেন অনেক ভালো মেয়ে এবং সে দেখতে অনেক সুন্দর, সেই জন্য যে কেউ তাকে দেখে ভালোবেসে ফেলবে। আর তখনই তারা বাইরে থেকে হোসেনের আওয়াজ শুনতে পায়, আর এই দিকে হোসেন জোরে জোরে বলতে থাকে, রিডি উইজার তুমি কোথায়? সেখানে অন্য একটি উইজার চলে আসে এবং এসে হোসেনকে বলে, রিডি উইজার এখন থেকে আর আসতে পারবে না, তাকে আমাদের ওয়ার্ল্ডে জেলে রাখা হয়েছে। আর তখনই সেখানে জুন্দা এবং সুকাতা চলে আসে এবং জুন্দা সেই উইজারটিকে দেখে বলে, এটা কোন ধরনের পুতুল, সে একা একা কথা বলছে এবং সে উঠছে। আর হোসেনও বলে, এরা তোমাকে দেখতে পাচ্ছে? আর এটা শুনে সেই উইজারটি বলে, আরে আমি আমার ম্যাজিক ইউজ করতে ভুলে গিয়েছি, সেই জন্য তারা আমাকে দেখতে পাচ্ছে। এবং হোসেন তাকে বলে, আচ্ছা বাদ দাও, তুমি এখন বলো রিডির কি হয়েছে। এবং সেই উইজারটি বলে, তোমাকে বাঁচানোর জন্য রিডি একটি ম্যাজিক ইউজ করেছে এবং সেই ম্যাজিকটি অন্যজনের উপর ইউজ করেছে, আর আমাদের নিয়ম অনুযায়ী সে অন্য কারোর উপরে ম্যাজিক ইউজ করতে পারবে না, সেজন্য তাকে জেলে দেওয়া হয়েছে, সে এখন আর পৃথিবীতে আসতে পারবে না। আর এটা শুনে হোসেন অনেক মন খারাপ করে এবং তার মনে পড়ে একটি উইজারটির জন্য তার স্টিক অনেক দরকারি, সেজন্য সে সেই উইজারটির থেকে তার স্টিক নিয়ে নেয় এবং সে দৌড়ে বাথরুমের দিকে চলে যায় এবং বলে, তুমি যদি এটা ফেরত চাও তাহলে রিডিকে ফেরত নিয়ে আসো, নাহলে আমি কিন্তু এটা নষ্ট করে ফেলবো। এবং এটা শুনে উইজারটি বলে, আরে তুমি এগুলো কি করছো, আমি তাকে ফেরত নিয়ে আসতে পারবো না। এবং হোসেন বলে, তুমি কি চাও এটা নষ্ট হয়ে যাক? তারপরে উইজারটি রিডিকে আবারও ফেরত নিয়ে আসে এবং বলে, তোমরা শুধু 15 মিনিটের জন্য একে অপরের সাথে কথা বলতে পারবে, তারপরে তাকে এখান থেকে চলে যেতে হবে। আর উইজারটি বলে, আরে তুমি আমাকে একটু আস্তে দিন সামান করতে পারো না? আর হোসেন তাকে দেখে অনেক খুশি হয় এবং তাকে বলে, তুমি কি আমার জন্য তোমার ছেলের রূপে আসতে পারবে? এবং সে এটা শুনে ছেলে হয়ে যায়। আর ছেলের রূপে আসার পরে হোসেন তাকে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। আর সুকাশ তাকে বলে, আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং এটা শুনে উইজারটি অনেক খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। আর তখন সেখানে আরেকটি উইজার চলে আসে এবং এসে বলে, তোমাদের দেখা সাক্ষাৎ বন্ধ করো, তোমাদের টাইম শেষ হয়ে গেছে, এখন তাকে চলে যেতে হবে। এবং এটা শুনে হোসেন বলে, তোমরা তো শুধু যারা একে অপরকে ভালোবাসে তাদের উপরেই ম্যাজিক ইউজ করতে পারো, তাহলে আমি তোমাকে একটি কথা বলছি, আমি উইজারটিকে 0.001% ভালোবাসি, এখন তুমি ম্যাজিক ইউজ করো, তুমি তোমার ম্যাজিক ইউজ করে তাকে এই ওয়ার্ল্ডে রেখে দাও। আর এটা শুনে উইজারটি অনেক নার্ভাস হয়ে যায়, কিন্তু তাও সে এসে এই ম্যাজিকটি ইউজ করে। তারপর সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় তারা সবাই মিলে স্কুলে যেতে থাকে, এবং স্কুলে যেতে যেতে হোসেন বলে, আমরা এখন সবাই একসাথে থাকতে পারবো, আমি অনেক খুশি। আর তখন সেখানে হিজিরি চলে আসে এবং হিজিরি এসে বলে, তোমরা আমাকে অনেক মিস করেছো তাই না? এবং হোসেন তার কাছে গিয়ে তার মাথায় হাত দিয়ে বলতে থাকে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমাদের প্রিন্স, আমরা তোমাকে অনেক মিস করছিলাম, আর বাই দ্য ওয়ে আমাদের বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি এই কেসটা অনেক ভালোভাবে সামলেছো। আর এটা শুনে হিজিরি বলে, এটা তোমাকে কে বললো? এবং সে তার বডিগার্ডের দিকে তাকায়, আর তার বডিগার্ড বলে, আরে না না আমি কোনো কিছু বলিনি, এখানে আমার কোনো দোষ নেই। আর এখানে রোমান্টিক ক্যালারি সিজন 1 শেষ হয়ে যায়। দেখা হচ্ছে অন্য কোনো অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিওতে। আল্লাহ হাফেজ।